যে যুবক এই পাঁচটি ভুল করবে তার কোনো স্বপ্ন পূরণ হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা জুমুআ। আল্লাহ তাআলা মানুষকে অতি সুন্দর করে বানিয়েছেন এবং মেধা দিয়েছেন। মানুষ চেষ্টা করলে সেই মেধাকে কাজে লাগিয়ে জীবনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে খুব সহজে। প্রায় সকলেই চায় জীবনে সফল হতে, নিজের লক্ষ্য পূরণ করতে, পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি করতে অথবা একটা ব্যবসা করতে। পরবর্তীতে কেউ স্বপ্ন পূরণ করতে পারে, আবার কেউ হেরে যায় নিজের দোষে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পাঁচটি ভুলের কারণে জীবনে সাফল্য আসে না বা লক্ষ্য পূরণ হয় না। এক, সঠিক সিদ্ধান্তের অভাব। জীবনের লক্ষ্য পূরণ করতে সঠিক সিদ্ধান্ত বা উদ্দেশ্য জরুরি, আরবিতে যাকে নিয়ত বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি কাজ সম্পন্ন হয় নিয়তের উপরে। সহিহ বুখারী। তাই সঠিক সিদ্ধান্তের অভাব থাকলে জীবনে সফল হওয়া কষ্টকর। ২, শিক্ষার অভাব। যে বিষয়ে আপনি সফলতা অর্জন করতে চান সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করুন। সঠিক জ্ঞান না থাকলে অজ্ঞতা আপনার উদ্দেশ্য পূরণে বাধা হয়ে দাঁড়াবে। ৩, অলসতা। অলসতা একজন মানুষের ইহকাল ও পরকাল ধ্বংস করার জন্য যথেষ্ট। অলস ব্যক্তি জীবনে সফল হতে পারে না। অলসতা দূর করতে ৫ ওয়াক্ত নামাজ খুবই উপকারী। ৪, অকারণে সময় নষ্ট করা। বর্তমানে যুবকদের জীবন নষ্টের মূল কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহার। মোবাইলের সঙ্গে বেশি বন্ধুত্ব হয়ে গেলে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় খুবই বেশি। নিজের প্রয়োজন মতো মোবাইল ব্যবহার করুন, তার বেশি নয়। এছাড়া বন্ধুদের সঙ্গে আড্ডা ও বেশি ঘোরাঘুরির মাধ্যমে একজন যুবক নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। মূল্যবান সময় জীবন থেকে নষ্ট হয়ে গেলে আর ফিরে আসবে না, ফলে জীবনে সফল হওয়া সম্ভব হবে না। ৫, অতিরিক্ত দুশ্চিন্তা করা। চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও বিভিন্ন দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করে। আমরা এতটাই অসহায় জীব যে সিদ্ধান্ত গ্রহণের পরেও সিদ্ধান্তহীনতায় ভুগি। যে সিদ্ধান্ত নিলাম সেটা কি সঠিক সিদ্ধান্ত, ভুল করছি না তো, আমার দ্বারা কি এই কাজ সম্ভব, ইত্যাদি। ৬, কর্মে অনীহা প্রকাশ। উদ্দেশ্য পূরণ করতে কঠোর পরিশ্রম অতি প্রয়োজন। আপনার লক্ষ্য ঠিক আছে, অভিজ্ঞতা আছে, দুশ্চিন্তা নেই, ইত্যাদি সব কিছুই ঠিক আছে, কিন্তু কর্মে অগ্রগতি না থাকলে ব্যর্থতা আপনাকে শক্ত করে ধরবে। ব্যর্থতার জাল থেকে মুক্তি পেতে এই ৬টি বদ অভ্যাস আজই বর্জন করুন। ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে।